Shit. चलो गुड मॉर्निंग गाइस मॉर्निंग मिस बोलो We are not prepared, miss. Please, for God's sake. আজ পরীক্ষা নেবার কথা ছিল? ছিল মিস। তোমরা পড়নি কেন? সব পড়েছি মিস। মিস, বেশি বেশি পড়েছি বলে কিছু মনে রাখতে পারিনি। ঠিক আছে। পরীক্ষা দিতে বসো, তখন দেখবে সব মনে পড়ে যাচ্ছে। আমাদের পরীক্ষা দিতেই হবে? হ্যাঁ। Hey, Shudho. What is this? He's gone, miss. Mane? Heart fail. Shudho! Allah ilhel nan ta sohne ki indi kurtu bina zolimi. Hello? Miss? জলদি চলুন। কোথায়? চলুন আগে। পরীক্ষার কথা শুনে হার্ট ফেল করেছে। না, আমি আপনাদের কাজল ভাই, সেভেন্থ সেমিস্টার। আলহামদুলিল্লাহ, হি ইজ অ্যালাইভ। আমি তোমাদের সকলের বিরুদ্ধে রিপোর্ট করব। তোমাদের অ্যাক্টিং আমি ছোটাচ্ছি। তোমরা এখন বলো, পরীক্ষা দেবে না দেবে না? দেব ম্যাডাম। গুড। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? দেব, আলহামদুলিল্লাহ। দানান মিস, পরীক্ষার সময় আপনি হলে হাজির থাকবেন। কেন? আবার যদি কেউ অজ্ঞান হয়ে যায় আপনি তখন ট্রিটমেন্ট দিবেন। কি হলো ডাক্তার সাহেব, চলুন। আফটার ইউ প্লিজ। কি ব্যাপার কাজল, প্রশ্ন কেমন হয়েছে? বেশ হয়েছে। কি ব্যাপার, তোমরা লিখছো না কেন? প্রশ্ন খুব কঠিন হয়েছে মিস। কেন, আমি কি এগুলো তোমাদের পড়াইনি? পড়িয়েছেন মিস। তাহলে? আমরা পড়ার সময় পাইনি। আমার কি বলা উচিত
আমি বুঝতে পারছি না। আপনি যদি একটু লিবারেল হয়ে খাতা দেখেন। লিবারেল হয়ে কিভাবে খাতা দেখে আমি জানি না, আপনি জানেন? জি, মানে কেউ যদি এক পায় আপনি তাকে দুই দেবেন। একেই বলে মামার বাড়ির আবদার। কাজল, আপনি এদের দিকে লক্ষ্য রাখুন, আমি আরেকটি ক্লাস শুরু করে দিয়ে আসছি। কি? আপনি একটু ঘুরে আসুন না। কেন? যান বাইরে গিয়ে একটা সিগারেট খেয়ে আসুন। আমি সিগারেট খাই না। তাহলে গিয়ে আঙ্গুল খান। আঙ্গুল খাবো? হ্যাঁ, আঙ্গুল তো বাচ্চারা খায়। তাহলে গিয়ে বাতাস খান। কেন? আমরা কপি করব। নকল? ইয়েস। ছি 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 ছি। আপনি যাবেন না চোখ বন্ধ করে থাকবেন সেটা আপনার ব্যাপার। আমি কিন্তু মিসকে বলে দেব। তাহলে আমরাও আপনার টেংরি ভেঙে হাতে ধরিয়ে দেব। কি? তার আগে বলুন, আমরা সবাই ফেল করি এটা আপনি চান না চান না? তার আগে আপনি বইটা ভিতরে ঢুকান। ঠিক আছে ভাইয়া, যখন বলছে ওটা রেখে এটা নিন। Demand curve decreases, true. Demand curve? Demand curve. 1A. 1A. Miss? Miss? Aya, aya. Key? Miss? 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 আচ্ছা, তোমরা তাকে কিছু বলেছো নাকি? না ম্যাডাম। সে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট বলে এখন টিচার্স অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, ভবিষ্যতে তোমাদের টিচারও হবে, সো তাকে বেশি খাটিও না। ঠিক আছে। ইয়োর টাইম ইজ আপ, স্টপ রাইটিং। মিস, একটা মেয়ে নকল করেছে এবং সবাইকে উত্তর বলে দিয়েছে। আপনি? আপনি সত্যি বলবেন? হ্যাঁ। কেন? এটা আমার নৈতিক দায়িত্ব। প্লিজ, ফর গড সেক, বি মার্সিফুল। অসম্ভব। ঠিক আছে, আপনি পরে বলেন, কিন্তু আজকে না। কেন? টেক টাইম, ব্যাপারটা নিয়ে চিন্তা করেন, যদি বলেন
তাহলে আমার ক্যারিয়ার খতম। আর যদি না বলেন তাহলে শুধু আপনার সত্য গোপন করার দুঃখ বা কষ্ট, আর সেখানে আমার গোটা জীবন। আমার ক্যারিয়ার শেষ করে আপনার কি লাভ? আই এম সরি। মানে মিস আপনাকে কি শাস্তি দেবেন সেটা আমি জানি না, তবে আমি যদি না বলে দিই তাহলে আমি আমার আত্মার কাছে ছোট হয়ে যাব, সেটা তো আমি পারি না। অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারাই যেন তৃণ সমোদয়ে। কি ব্যাপার, কিছু বলবেন? একটা কথা বলুন। কি বলবেন বলুন। ঠিক আছে, আপনি পরে বলেন, কিন্তু আজকে না। কালকে বলবো। ঠিক আছে। আপনি কি বলে দিয়েছেন? বলেছেন। আপনি কি বলেছেন না বলেননি? এই তোর এদিকে দাঁড়ান, আমি কাল বলবো। চলেন না ভাইয়া, চা খেয়ে আসি। আমি চা খাই না। আচ্ছা, খুশবু কি ম্যানেজ করতে পারবে? আরে মেয়েরা চাইলে হিমালয় ফেলে দিতে পারে, আরে তো পুরুষ মানুষ। খুব সুন্দর। বলেন কি বলবো? যা বলতে এসেছেন। আচ্ছা, আপনি আমাদের আপনি আপনি করেন কেন? এটা বলতে এসেছেন? না। তাহলে বলুন। আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। কেন? আপনি মিসকে বলেননি এই জন্য। আমি তো কালকে বলবো। কালকের কথা কাল ভাবা যাবে। বুদ্ধিমানরা কালকের কথা আজকে ভাবে। কি ভাববো? আপনাকে এক্সপেল করা হবে নাকি আপনার খাতা ক্র্যাশ করা হবে? আর এক্সপেল করা হলে ক বছরের জন্য হবে? আর যদি খাতা ক্র্যাশ করা হয় তাহলে আপনার সিজিবিএ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যা বললেন তাই যদি করা হয় আমি আপনাকে কি করব শুনবেন? বলুন। আমাকে যদি এক্সপেল করা হয় আমি আপনাকে খুন করব, আর আমার মার্ক কাটলে আমি আপনার মাথা ফাটাবো। মানে হচ্ছে হয় মৃত্যু না হয় আমার মাথা। হ্যাঁ। হাসছেন, হাসেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিড়াল যতই নিরীহ হোক সে বেরোবার পথ না পেলে এখানে কামড়ে ধরে। আপনি বিড়াল না, আপনি মানুষ, যুক্তিবাদী মানুষ। আমাকে এখানে কামড়ানোর জন্য আপনার আরো ভালো যুক্তি লাগবে। তার আগে বলুন আপনি আমার পেছনে লেগেছেন কোন যুক্তিতে? আমি তো আপনার পেছনে লাগিনি, আপনি নকল করেছেন এটা জানানো আমার কর্তব্য। কর্তব্য না সুখ? আমাকে শাস্তি দেওয়া সুখ। আপনি শাস্তি পেয়ে যদি ভালো হন, মানে ভবিষ্যতে আর কোনো অন্যায় না করেন, এটা দিয়ে আমার সুখ। স্যাডিস্ট কোথাকার? স্যাডিস্ট হলে কি কেউ এই জলের কাছে দাঁড়ায়, পাখি দেখে? জলের আপনি দেখেছেন কি? আমি আপনাকে এমন কাদান কাদাবো
যে চোখের জলে সাগরে আপনি ভাসবেন। আর পাখি ভালোবাসেন, ঘুঘু চেনেন? ঘুঘু, আমি আপনার ভিটায় ঘুঘু চড়াবো, আমার নাম খুশবু। কথা দিলে কিন্তু কথা রাখতে হয়, এটাকে বলে হচ্ছে আপনার ওই ওয়াজিব। ওয়াজিবটা হচ্ছে ওই ফরজের খুব কাছাকাছি, তাই একে ওয়াজিব না বলে ফরজে বলতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি মিসকে নালিশ করেন আমি আপনাকে খুন করব। খুশবু বলুন। আপনার নামটা আমার জানা ছিল না, এখন খুব সুবিধা হলো। কিসের সুবিধা? মানে এখন আমি ওই বাই নেম কমপ্লেন করতে পারবো। শালা, নাউজুবিল্লাহ, গালি গালাজ দাও হচ্ছে সাগিরা গুনাহ। আপনি তওবা করেন, বলেন ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন হ্যালো 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 আমি খুশবু। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনি রক্ত দেখলে ভয় পান না? হ্যাঁ। এটাকে বলে আসলে ভেসোভেগাল শক। আমাদের 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ অর্থাৎ ভেগাস নার্ভ। আমাকে জ্ঞান না দিয়ে আপনি মরবেন কবে সেটা বলেন। আমি মরলে কিন্তু আপনার কষ্টটাও কম হবে না। কেন? আমি আপনাকে ভুল শুধরাতে সাহায্য করছি। কিসের ভুল? অনেকগুলো ভুল। আপনি নকল করে যত না ভুল করেছেন তার চেয়েও বড় ভুল করলেন আমাকে সত্য গোপনে প্ররোচিত করে। এক মাঘে শীত যায় না ভাইয়া। খুশবু, হুমকিটা দিয়ে এইমাত্র আরেকটা ভুল করলেন। এখন তো শুধু হুমকি দিচ্ছি, এরপরে অ্যাকশনে যাব। শুনুন, আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, ওটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। শালা, আস্তাগফিরুল্লাহ। একটু কাছে আসুন তো।
কেন? আপনার কপাল কাটলো কিভাবে? ও কিছু না। ঠিক আছে, নিন খান। খান না, শুধু কলা। আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। কাল যে কথাটি বলতে চেয়েছিলেন? হ্যাঁ। ঠিক আছে, বলুন। বলতে লজ্জা পাচ্ছেন? আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, আপনি বলুন। বলুন। বলতে লজ্জা পাচ্ছ? ঠিক আছে, আমি অভয় দিলাম, এবার বলো কি হলো, বলো। আচ্ছা, তোমাদের কাজল ভাইকে দেখেছো? না। ও, তাহলে তুমি কি আমার কাছে এসেছো? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? জানি না। আপনি কেন চোখের সামনে এসে দাঁড়ালেন? আমার সর্বনাশ করতে হলে সেটা আমার চোখের দিকে তাকিয়ে আপনার করতে হবে। ঠিক আছে, তাই করব। আমার করুণ মুখটা দেখেও আপনি পারবেন? আজকে পারিনি, কালকে ইনশাল্লাহ পারবো। দেখেন, আমার সর্বনাশ করতে গিয়ে আবার নিজের সর্বনাশ না করে ফেলেন। কেমন? আপনি চলে যাওয়ার পর মিসকে খুব আপসেট দেখলাম। মিস মনে হয় আপনাকে খুব মিস করে। মিস করে মানে? মিস করে মানে বোঝেন না? না। আমার বিরুদ্ধে নালিশ করার বাহানায় ওনার কাছে ঘন ঘন যান, তাহলেই টের পাবেন। আপনি জানেন যে মিস আমার চেয়ে বয়সে বড়? ভালোই তো, আপনাকে কোলেও নিতে পারবে, আবার চড়ও মারতে পারবে। কাল ওনার কাছে কখন যাচ্ছেন? কালকে নয়, আজই যাব। হ্যাঁ, যান। শি ইজ ওয়েটিং ফর ইউ। মা এসেছে? মা কোথায়? না। তাহলে বাবা? কিরে, অত মুখ ভার করে আছিস কেন? কিরে, মায়ের কিছু হয়েছে? তাহলে বাবা? আমার কি
আমি তোর সামনে বলতে পারবো না, আমার লজ্জা করছে। ঠিক আছে, আমি এখানে পিছন ফিরে দাঁড়াই, তারপর তুই বলিস। বল, তুই নাকি একটা বাচ্চা ছেলেকে, দাড়ি মোচড় নিয়ে এমন একটা ছেলেকে নাকি? দাড়ি মোচড় নিয়ে এমন ছেলেকে কি? আরে কি বিয়ে করছিস? তোকে এসব কথা কে বলেছে? আব্বা। আব্বা? আব্বাকে কে বলেছে? তোর এক ছাত্রী ফোন করে বলেছে। ছাত্রী ফোন করে বলেছে? ওর নাম কি? নাম বলেনি। এই কথাটা শোনার পর থেকে আব্বা বোবা হয়ে গেছে, আর আম্মা বারবার ফিট যাচ্ছে, আর আমার অবস্থা তো নিজের চোখে দেখতে পাচ্ছিস। দাড়ি মোচড়ে নিয়ে একটা বালককে আমি কি করে তুলে ভাই বলে ফেলবো? ঠিক আছে, তুই তুই এখনই বাড়ি যা, বাড়ি গিয়ে সবাইকে বলবি দাড়ি মোচড়ে নি এমন বালককে আমি বিয়ে করছি না। আমি মোটি ফোন করে বললো কেন? তোদেরকে দিয়ে আমাকে শায়েস্তা করার জন্য। তুই আমার সঙ্গে এক্ষুনি চল, তুই বাবা মার কাছে নিজের মুখে বলবি, তাহলে তারা শান্তি পাবে। না, আমি ওই মেয়েটিকে খুঁজে বের না করা পর্যন্ত কোথাও যাব না। আমিও তোকে না নিয়ে যাব না। ছি ছি ছি, আমার আপন মায়ের পেটের ভাই। চল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ। মেয়েটি বাবাকে ফোন করে এক্স্যাক্টলি কি বলেছে বলতো? ওই তো বললাম, দাড়ি মোচড় নিয়ে এমন একটা ছেলের সাথে। এক্সকিউজ মি, আসতে পারি? জি আসুন। আপনি কেমন আছেন? কালকে তো আপনি আমাকে তুমি তুমি করে বলছিলেন, এখন আপনি বলছেন কেন? তাই নাকি? জি জি, ও হচ্ছে রিপন, আমার ছোট ভাই। হ্যালো। এই সেই কথাটা এখন আমি আপনাকে বলতে চাই। জি, কোন কথাটি? ওই যে যে কথাটা বলার জন্য আমি আপনার পেছনে পেছনে ঘুরছি। কথাটা কি আমার সামনে বলা যায় না? সরি, সিক্রেট, আপনার না শোনাই ভালো। তুই যা ভাবছিস সেরকম কিছু নয়, তুই ভালো করে তাকিয়ে দেখ, ওনার দাড়ি মোছাচ্ছে। তুই দেখ। দাড়ি গোফ, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো, তুমি যে কথাটি বলতে চাও সেটি তুমি অনেক রাতে আমাকে ফোন করে বলো। কেন? একটি মেয়ে ফোন করে তোমার আমার কথা বাবাকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? তুমি নাকি বালক, তোমার দাড়ি গোফ ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, দেখো আমাদের জীবনে
অনেক বাধা আসবে, কিন্তু তুমি আর আমি যদি ঠিক থাকি। আমার মাথা ঘুরছে। তুমি ভেঙে পড়ো না জান, সব ঠিক হয়ে যাবে। এত কাঁদে না লক্ষ্মী সোনা, কুটু কুটু। আপনার বোনের সাথে সম্পর্ক বলেই তো আমরা কিছু বলতে পারছি না, না হলে অ্যাকশন নিতাম। কিন্তু আপনার তো সেই সমস্যা নেই, আপনি ইচ্ছে করলেই ধোলাই দিতে পারেন। ও কি ধোলাই দিবে, ও তো নিজেই কেঁদে কুল পাচ্ছে না। আমার ভাইয়া হলে ওর টেংরি খুলে দিত। ওর নাম ঠিকানা দাও। এক শর্তে দিতে পারি, ওর যেন একটা দাঁতও আস্ত না থাকে। কেলেঙ্কারি হয়ে যাবে, এক শর্তে আপনাকে বাঁচাতে পারি, আপনি যদি মিসকে না বলেন তাহলে। কখনো বলবো না, ও আমার আপাকে একটা কথা বলে দেখুক না, ওকে কি করবো, ধরো ধরবো। তুমি গান জানো?
না কবিতা এই একটা জানো না একটা জানো বলো লিচু চোর কাজী নজরুল ইসলাম বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলু তারা বলিতাম একটু দাঁড়া শাট আপ গুড বাই আমি আরো একটা কবিতা জানি বাগ বকুম পায়রা মাথায় দিয়ে টায়ার বসো খুশবুর সাথে তোমরা কে কে নকল করেছো তার মানে তোমরা সবাই ঠিক আছে বসো মিস আপনাকে কে বলেছে কাজল ভাই না কে আমি ও অপরাধ স্বীকার করার মতো মহত্ব দেখিয়েছে বলে আমিও দেখালাম তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম আমি এখন এরকম বিশুদ্ধ নির্মল না আপনি এইমাত্র আরেকটা অপরাধ করলেন কি করলাম ওই যে লেখা আছে ডিন মহোদয়ের অনুমতি ছাড়া ফুল ছেঁড়া নিষেধ আপনি কমপ্লেন করবেন হ্যাঁ আমার সোনার ময়না পাখি কোন বাদেশে যাও রে